فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون بنغلاديش সরকারের আমন্ত্রণে মক্কা মদিনার হারামাইন শরীফাইনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ বিন নাসির আল খুজাইম হাফেজাহুল্লাহ বাংলাদেশে আমন্ত্রিত হয়েছিলেন। মসজিদে নববীর ইমাম ও খতিব ডক্টর আব্দুল মুহসিন আল কাসিম হাফেজাহুল্লাহ বাংলাদেশে বাংলাদেশের মাননীয় সরকারের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন। সরকারি মেহমান হিসাবে সাধারণত তারা বাইরে অন্য কারো প্রোগ্রামে অংশগ্রহণ করেন না বা করতে পারেন না, কিন্তু ঠিক সেই সময়ে বাংলাদেশ জমিয়তে আইনে হাদিসের কেন্দ্রীয় কার্যালয়ে উদ্বোধনের সময় সেই 8ই এপ্রিল সেই সময়ে হারামাইন শরীফাইনের ভাইস প্রেসিডেন্ট এবং মসজিদে নববীর ইমাম খতিব যখন আসলেন আমাদের সেই প্রোগ্রামে, মাননীয় মেয়র সাইদ খোকন সাহেব চিফ গেস্ট হিসাবে ছিলেন, যেখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও 2016 সালে আমাদের সেই প্রোগ্রামে চিফ গেস্ট হিসাবে ছিলেন। সেখানেই হারামাইন শরীফাইনের ভাইস প্রেসিডেন্ট তিনি স্পষ্টভাবে বললেন যে আজকে আমরা এই আহলুল হাদিসদের প্রোগ্রামে এসেছি, আমরা জানি এবং বিশ্বাস করি আহলুল হাদিসরা তারাই হচ্ছে হকের উপরে প্রতিষ্ঠিত। সুতরাং বাংলাদেশের সকল মুসলমানদেরকে আমরা এই আহ্বানে জানাচ্ছি যেন একসাথে আহলুল হাদিসদের সাথে ইসলামের কাজ করা হয়। আহলুল হাদিসরা কোনো রাজনৈতিক দল নয়, ক্ষমতা পাওয়া তাদের টার্গেট নয়, কিন্তু আহলুল হাদিসদের টার্গেট হলো জান্নাত পাওয়া। তবে এখানে আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, কিছু যুবক যারা আজকে বিভ্রান্ত চিন্তায় চলে সেই জান্নাতের দোহাই দিয়ে চরমপন্থা অবলম্বন করেছে, আমরা স্পষ্টভাবে বলতে চাই আহলুল হাদিসরাই এই ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তভাবে প্রতিবাদ জানায়। কারণ জান্নাত পাওয়ার পথ কখনো চরমপন্থীদের পথ হতে পারে না, জান্নাত পাওয়ার পথ কখনো উগ্রপন্থীদের পথ হতে পারে না, জান্নাত পাওয়ার পথ হলো প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। তাই আহলুল হাদিসরা তাদের টার্গেট হলো আমরা চাই জান্নাত, দুনিয়ার ক্ষমতা নয়, আমাদের টার্গেট হলো জান্নাত। এজন্য এই দেশের শান্তি শৃঙ্খলা দিকে সুদৃষ্টি রেখে আহলুল হাদিসরা সুন্দরভাবে কোরআন এবং সহিহ হাদিসের সঠিক দাওয়াত আজকে সকলের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। আমরা যেন সকলেই সেই সঠিক পথেই চলতে পারি, আমাদের দেশে শান্তি শৃঙ্খলার সাথে যেন সকলেই ইসলামের এই সুন্দর পথে আমরা চলতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান। এই সুন্দর পথে চলা এক্ষেত্রে আমাদের দু ধরনের ভূমিকা থাকতে হবে। প্রথম ভূমিকা হলো আমাদেরকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সঠিক ইসলাম জেনে নিজেকে মানতে হবে। দ্বিতীয় ভূমিকা হলো এ পথে চলার জন্য অন্যকেও সুন্দরভাবে নম্র ভদ্রভাবে আহ্বান জানাতে হবে, এবং যারা এই সঠিক পথে কোরআন ও সহিহ হাদিসের আলোকে চলে তাদেরকে এই সঠিক পথে চলার জন্য আমরা